পালকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? ঈদের জন্য মনে হয় আপনাদের জন্য একটা বোনাস নিয়ে আসলো ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। সেখানে ইন টোটাল দেখেন বেশ কিছু ক্যাটাগরি, মানে পদ আছে। ক্যাটাগরি হলো দুইটা, একটা দুটো, একটাতে 111 জন, একটাতে 38 জন। সো সব মিলে কথা বলবো, 49 জন, অর্থাৎ 149 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে ফায়ার সার্ভিসের। এটা কিন্তু আপনাদের জন্য ঈদের বোনাস। ওকে, তো এই মেসেজটার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমি এখন এটা নিয়ে ডিসকাস করবো আপনার সঙ্গে, আর আপনাদেরকে বলবো, যেহেতু বুঝতেছেন বর্তমানে সার্কুলারের কোন অবস্থা, আবার ঈদের সামনে এক্স্যাক্টলি তেমন কোনো ভালো সার্কুলার হয়তো আমরা পাবও না। তো যখন যেটা পাবেন সেটাতে অবশ্যই আবেদনটা করে রাখবেন, সেক্ষেত্রে মোটেও লস নাই। তো চলুন আমরা একটু শুরু থেকে শুরু করি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর দেখতে পারছেন, এটা নিয়ে আর বলার কিছু নাই। এখানে প্রথম যে ক্যাটাগরির কথা বলছে সেটা হলো ড্রাইভার, তারা নিয়োগ করবে, লোক নেবে 38 জন, 15 গ্রেডে স্যালারি হবে। অনলি অষ্টম শ্রেণী বাসে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, আর যেহেতু ড্রাইভারের বিষয় সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আপনাকে একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবেই, এর বিকল্প কিছু নাই। ওকে, এখানে আপনার বুকের মাপ, উচ্চতা সব কিছু মানে জাস্ট মেনশন করা আছে। অবভিয়াসলি আপনাকে অবিবাহিত হতে হবে, বেসিক পাবে 9,700, ইন্টারাল 23,000 সামথিং স্যালারি পাবে। পরেরটা হলো ফায়ার ফাইটার নিবে, পুরুষ মহিলা সবাই মিলে এখানে আবেদন করতে পারবেন, 17 গ্রেডে স্যালারি পাবে, ইন টোটাল 21,800 টাকা স্যালারি পাবে, বেসিক হবে 9,000, লোক নিবে 111 জন। পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ 32 মিনিমাম। মহিলার ক্ষেত্রে হলো 5 ফিট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি মিনিমাম। তো প্রার্থীকে অবশ্যই কিন্তু শারীরিক গঠনে, এক কথা ত্রুটিমুক্ত শারীরিক গঠনে অধিকারী হতে হবে, এবং অবভিয়াসলি আপনাকে অবিবাহিত হতে হবে। অনেকে আছে যে বিয়ে করছে গোপনে, প্রেম করছে গোপনে, গিয়ে কোর্টে একদম ফাটায় ছুঁয়ে আসছে, তারপরে এটা ও মানে লুকায় আবার চাকরিতে জয়েন দেয়, পরে কিন্তু সেগুলো যে কোথাও প্রকাশ পেয়ে যায় ভাই। তো পরবর্তীতে প্রকাশ পাওয়ার পরে আপনি মানে মাইরের মাইরি খাবেন, এবং মাঝখান দিয়ে জেল খাটবেন তো ফাও, এবং মাঝখান দিয়ে যে মান সম্মান খুয়াবেন এটা তো বলাই বাহুল্য। আমার মনে হয় এ ধরনের কোনো টাল্টিমাল্টি থাকলে আপনার এখানে কেউ আবেদন করবেন না। তারা এখানে যে যে কন্ডিশনের কথা বলছে, 100% কন্ডিশন যদি আপনার ভিতর থেকে থাকে অবভিয়াসলি আপনি আবেদন করেন। বিলিভ ইট অর নট, আপনার 1 পয়সাও লাগবে না। আপনার যদি যোগ্যতা থাকে আপনি এখানে অবভিয়াসলি নগদের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এখানে আবেদনের যে শর্তাবলীগুলো এগুলো আপনারা অবশ্যই একটু পড়বেন। আমি আপনাদেরকে এতটুকু বলি, একটু পরের পেজে জানি, এখানে যে অনলাইনে যে আবেদনের বিষয়টা সেটা শুরু হবে 22 তারিখ থেকে, আজকে তো 20 তারিখ, আগামী দুদিন, একদিন পরেই আর কি, সকাল 9টা থেকে শুরু হবে, চলবে সামনের মাসের 16 তারিখ পর্যন্ত। আমার মনে হয় আর কিছু বলার দরকার নাই, বাকিটা আপনারা নামায় পড়লেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।